ভেরি সরি যে শুভ নেই আমাদের মধ্যে, সব বন্ধ হয়ে গেছে কাজে একসাথে, সবভাবে আমরা মিস করছি। আমি জানি না মানে কবে লাস্ট একটা 100 ডেজ হয়েছিল, আই কান্ট রিমেম্বার। মানে আমি শুধু এটাই বলতে চাই যে আমি দর্শককে ধন্যবাদ, মানে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাই আমরা সবাই, আমি কথাটাই বলবে ওনাদের জন্যে আজকে আমাদের অস্তিত্ব, আর ওনাদের জন্যে পুরোটা আমি মানে আমি সত্যি ইমোশনাল এটা বলতে বলতে যে 100, আমি বলেছিলাম যে শিবুদাকে 100 দিন হবে জানো তো, এদিকে শো প্রথমত আজ রক্তবীজের স্পেশাল স্ক্রিনিং 100 দিন পার করলো, কি বলবে, খুব এক্সাইটেড, ভীষণ খুশি। মানুষকে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ হলে আসুন, প্লিজ ছবিটা দেখুন, মানুষদের বলুন, এবং সেটা মানুষ কথা রেখেছে, আর না হলে তাকে ছবি 100 দিন হয় না, যে মানুষ ওই ছবিটা না দেখতেন তাহলে এত থাকতো। দুর্গা পুজোর সময় ছবিটা রিলিজ করেছে আজকে রিপাবলিক ডে, বোঝাই যাচ্ছে কতদিন কেটে গেছে এবং এখনও মানুষ এত ভালোবাসছে। থ্যাংক ইউ। আমরা জানি পুজোর সময় অনেক ব্লকবাস্টার মুভি রিলিজ করেছিল, তখনকার কি মানুষ কথা ছিল এখন কি মনে হচ্ছে সেটা বলো। তখন খুব টেনশন ছিল, কিন্তু এটা বলেছিল যে আপনারা সব ছবিই দেখবেন কিন্তু রক্তবীজটা দুদিন দেখবেন, সেটা মানুষের মধ্যে কথা শুনেছেন। এই ছবিটা অনেক মানুষই একবারের বেশি দেখেছে, সো তখন যে টেনশনটা ছিল এখন সেটা আনন্দের পরিণত হয়েছে, এবং সেটা শুধুমাত্র অডিয়েন্সের জন্য। সো থ্যাংক ইউ। আর যারা দেখে নিয়েছেন তাদের জন্য, যারা দেখেনি তাদের জন্য কি বলবেন? এখনও আশা করছি যে আরও বেশিদিন হলে থাকবে, কিন্তু তাছাড়াও অনেকেই এখন হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না বা বাইরে গিয়ে হয়তো সিনেমাটা দেখা হয়নি, যদিও এটা একটা বড় পর্দার এক্সপিরিয়েন্স, তাও স্টার জলসায় আসছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে, সো ঘরে বসেই রক্তবীজ। তোমার বড় পর্দায় আর কি কি কন্টেন্ট আসছে? পরের মাসে সাদা রঙের পৃথিবী বলে একটা ছবি আসছে, আর আরেকটা আমি হরর ছবি শুটিং করেছি গত বছর, একটা নাম ফাইনালাইজ হয়নি, সো ওটাও হয়তো এই বছরে করার সময় আসবে, এবং একটা নতুন ছবি শুটিং শুরু হবে আগামী মাসে, এটাই এরকম কথা আছে। তো লেটস সি, একটা সময় রক্তবীজের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে অন স্টার জলসা। আমাদের কোনো আপত্তি নেই।
কাটিং এর পর তাহলে রাজীবের নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।